চাষার রাজত্ব কায়েম করেছেন সন্ত্রাস করেছেন অরাজকতা করেছেন কুলের রাজত্ব কায়েম করেছেন আপনারা যদি চিন্তা করেন এই বাংলা আপনাদের আর পুনর্বাসন হবে তাহলে আপনারা দিবাস্বপ্নের মধ্যে রয়েছেন আপনাদের কাছে আহ্বান জানাবো ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে আপনারা মামলা দিয়ে ধরে ধরে চাষা থেকে এনে আপনারা পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যেভাবে মানুষের মানব অধিকার হরণ করেছে তাদের আর ন্যূনতম মানব অধিকার আর কোন সুযোগ নেই আপনারা জানেন জার্মানিতে কাচ্চি পাত্রীকে নিষিদ্ধ করা হয়েছে ইতালিতে মুসলিমকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোন ধরনের নৈতিক অধিকার নেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যারা রয়েছে তাদেরকে অবিলম্বে সন্ত্রাস হিসাবে বাংলার মাটি থেকে আইনগত ভাবে নিষিদ্ধ করতে হবে আমাদের যুদ্ধ এখন শেষ হয়নি সাহেব ওয়াসিম এবং মুক্তার রক্তের প্রতি আমাদের দায় ভার রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলোকে এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী এক একটি চালখানা রূপে পরিণত করেছে আমরা এই ছাত্রলীগের পুনরুত্থান ঠেকাতে আমরা ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি রয়েছি আমাদের সবাইকে একত্র থাকতে হবে আপনি হতে পারেন ছাত্রদল আপনি হতে পারেন শিবির আপনি হতে পারেন দাব আপনি হতে পারেন ডান কিন্তু আমাদের একটাই পরিচয় গত 16 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমাদের সবার পরিচয় মনে রয়েছে আপনারা জানেন আমাদের উপর ইতিমধ্যে চাপের ফুটা নামে আমাদের শেখ মুজিবকে চাপিয়ে দেওয়া হয়েছিল এখানে আপনারা জানেন মেজর জিয়ার অবদানকে সেখানে অস্বীকার করা হয়েছে জিয়ার রহমান তিনি ঘোষণা দিয়েছেন তাকে রাজাকার পর্যন্ত বানানো হয়েছে এই সরকারের আমলে আমরা এই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যাদের যাদের অবদান রয়েছে প্রত্যেকের যথাযথ হিস্সা আমরা দাবি করি সেখানে মেজর জিয়াকে ঈর্ষা দিতে হবে শেখ নজরুলকে ঈর্ষা দিতে হবে তাজউদ্দিনকে ঈর্ষা দিতে হবে নয় মাস পাকিস্তানে থেকে বাংলাদেশে এসে নিজেকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করবে জাতির উপরে চাপিয়ে দিবে সেটা আমরা কখনোই মেনে নিব না